বড় পীর আব্দুল কাদের জিলানির ওই ছোট্ট একটু বাইদায় রেখেছে ওনার বাপ ও আল্লাহর ওলি ছিলেন জোরে বলেন ঠিক কি না এই বাংলাদেশে কিছু কিছু ওলি আছে এই সব ওলি না ওলি কি গাছে ধরে ওলি কেমনে হয় শুনো বড় পীর আব্দুল কাদের জিলানি ওলি না ভণ্ড আমাদের দেশে ওলি না ওলির মুসের মধ্যে থেকে উকুন পড়ে ঝরঝর করে আমাদের এখানে কিছু পীর আছে মুস যে কত বছর কাটেনি ঠিক নাই হাসলে মনে হয় কানতেছে আর কানলে মনে হয় হাসতেছে বুঝাই মুশকিল মাস আসিরা খুব খেয়াল করে এই ওয়াজটা শুনবেন তারপরে আমি আমার মেন ওয়াজে যাব বাবা বড় পীর আব্দুল কাদের জিলানি সকল পীরের দেশ সর্দার সুবহানাল্লাহ বয়স 4 বছর কত তে 4 বছর বয়সে এই ওয়াজটা মেয়েদের জন্য করছি মেয়েরা প্যান্ডেলে আছে তো আছে না চলে গেছে শুনেন বড় পীর আব্দুল কাদের জিলানির বয়স কত 4 বছর বয়সে ওনার মা মাদ্রাসায় নিয়ে যায় বলছে হুজুর একটু আমার ছেলেটারে হাফেজ বানিয়ে দিয়েন মা জননী চলে গেছে উস্তাদ বলছে তোমার নাম কি বলে আব্দুল কাদের পড়ো أعوذ بالله من الشيطان الرجيم لحضور قلامي جاني بسم الله الرحمن الرحيم ولحضور قلامي جاني الحمد لله رب العالمين ولحضور قلامي أمر مكست উস্তাদ বিরক্ত হয়ে বলছে তোমার কত পারা পর্যন্ত মুখস্থ আছে বলে 18 কত পারা বয়স কত 4 উস্তাদ কইলা মানুষ না জিন যাও বাড়ি যাও আব্দুল কাদের জিলানি বাড়ি গেছে বিকাল বেলায় উস্তাদ হাজির আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত বাড়ির ভিতরে কি আছেন সালাম গ্রহণ করেন পর্দার আড়াল থেকে মা জননী বলে ওয়া আলাইকুম আসসালাম কিন্তু বাবাজি আমার বাড়িতে কোনো পুরুষ লোক নাই আর আমি মেয়ে মানুষ কারোর সামনে যাই না সুবহানাল্লাহ বড় পীর সাহেবের মা কারোর বাড়ির কোনো পুরুষের সামনে আর আমাদের মেয়েরা আগেকার যেসব মা চাষিরা আগেকার যেসব মা চাষিরা এখনো জীবিত আছে যদি বাড়ির গেটে যায় তো বলবে ঠিক এরকম ঠিক কিনা কাকে চান চাষি আপনার বড় ছেলে আছে বলে মনে হয় বাজারে গেছে বাবা ঠিক এইভাবে কথা বলে আর আজকালকের গুলা কি করে বলবো নাকি তোমার আব্বা আছে নাকি ঠেলি চলে আসে কে আপনি হ্যাঁ আর আগেকার গুলো দেখেছেন কত পর্দাই ছিল সুবহানাল্লাহ বলেন পর্দায় থাকা উপকার না অপকার মাসাসিদের কথা পরে বলছি উনি বলছে আমি কারোর সামনে যাই না মা সামনে আসা লাগবে না আমি আপনার ছেলের উস্তাদ তাই নাকি কোনো বেয়াদবি করেছে নাকি বলে না বলে কেন আসছেন আপনি যে মাদ্রাসায় পড়তে দিলেন গো মা আপনার ছেলে তো 18 পারা মুখস্থ বলে উস্তাদজি ঠিকই বলেছেন বলে কোন মাদ্রাসায় পড়ছে বলে আমার ছেলে জীবনে মাদ্রাসায় যায় নাই বলে 18 পারা মুখস্থ হলো কি করে আজকের এই তলট বিশাল ইসলামিক জালসায় যেসব মেয়েরা আছেন না গো মাইকের দিকে কান্না করো বলে উস্তাদ বলছে মা গো মাদ্রাসায় যাই নাই তাহলে আপনার ছেলে কিভাবে 18 পারা মুখস্থ করলো বলে উস্তাদজি আমার আব্দুল কাদের কি যখন আমি ঘুম পড়াতাম আমার আব্দুল কাদের ঘুমাইতো না সহজে আমি এক পারা কোরআন শরীফ মুখস্থ আমার আব্দুল কাদেরকে শোনায়ে ঘুম পড়াইছি আব্দুল কাদের জিলানি ঘুমাই না মা কি কি পড়ে কি শোনায়ে ঘুম পড়াইছে জোরে কোন আর আমাদের মা চাষিরে কয় আগাডুম বাগাডুম ঘোড়াডুম বলে না তারপরেও যখন না ঘুমাই
কপাল পোড়া মা বলে জানলা দিয়ে ভূত তাকায় আছে। কি তাকায় আছে? ভূতের কথা শুনেও যখন ছেলে ঘুমায় না, কপাল পোড়া মা বলে আমাদের যে খড়ের পালাটা ওই জায়গায় দুইটা বাঘ বসে আছে। এইসব মিথ্যা কথা বলে মা গো ছেলেকে ঘুম পড়াইছ, তাই তো ছেলে মিথ্যাবাদী হয়েছে। আর আব্দুল কাদের জিলানির মা বলতেছে, আমি আব্দুল কাদেরের মা, আমার ছেলে যখন ঘুম পড়তো না আমি এক পারা কুরআন শরীফ মুখস্থ আমার আব্দুল কাদেরকে শুনাইয়ে ঘুম পড়াইছি। ওই ঘুমের মধ্যে মুখস্থ করে ফেলেছে। কয় বছর বয়স? 4 বছরের ছেলে বলে মা আমি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই। বলি কেমনে করলি রে বেটা? আমি যখন তোমার পেটে ছিলাম মা, যখন তুমি কুরআন তেলাওয়াত করতা, আমি আব্দুল কাদের পেটের মধ্যে থেকে শুনে শুনে মুখস্থ করে ফেলেছি। পৃথিবীতে যত আউলিয়া এসেছে, আব্দুল কাদের জিলানি হলো মাদার জাত আউলিয়া। যদি ওলির মা হতে হয় আপনাকে ওলি হতে হবে, ঠিক কিনা? এইবার বড় পীর আব্দুল কাদের জিলানির ওই ছোট্ট একটু বাইদায় রেখেছে, ওনার বাপ ও আল্লাহর ওলি ছিলেন, জোরে বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে কিছু কিছু ওলি আছে, এই সব ওলি না, ভালো ভালো পীরই মুইতি পানি লাই না। তাহলে আব্বা আপনি যে মুইতি পানি নিলেন না, ব্যাপার কি? বলে মুইতি পানি লেওয়া কবিরা গুনাহ। তাহলে ওই হাদিসটা দিলে আমিও পানি লেওয়া ছাড়িয়ে দিব। তো ভণ্ড পীর কয়, কারবালা ইমাম হুসাইন পানি পানি করে মারা গেল, ওই পানি ও জায়গায় ঠেকানো ঠিক না। আমি আরে বাবা, তাই তো তুমি পিছনেও ঠেকাও না। বড় পীর সাহেবের বাপ কি ওরকম ওলি ছিল? জোরে কম, ওলি কি গাছে ধরে? ওলি কেমনে হয় শোনো, উনি নদীর কিনার দিয়ে যাচ্ছে, একটা ফল ভেসে গেছিল, ফলটা খাওয়ার সাথে সাথে কয়েছে, কার ফল খেলাম? তোবা তোবা, বলা নাই খাওয়া নাই বিনা অনুমতিতে কার ফল খেলাম? কিয়ামতের মাঠে এই ফলের হিসাব দিতে হবে কি হবে না? জোরে কোন? আপনি যে বেটা বিয়ে দিয়ে আর একজনের কাছ থেকে হিরো হোন্ডা নিলেন আর 2 লাখ টাকা নিলেন, এটার মনে হয় হিসাব টিসাব লাগবে না? আর শতকরা যে সুদের টাকা কাটেন, এটাও হিসাব হবে না। ওই ফলের কথা চিন্তা করে উনি চলে গেলেন ফলের মালিকের বাড়িতে। ফলের মালিক আর এক আল্লাহর ওলি, সুবহান আল্লাহ, জোরে কোয়া লাগবে। ফলের মালিক ও ওলি, যে ফল খাইছে সেও ওলি। ফলের মালিক চিন্তা করছে তো ওলি আমার বাড়ি আসছে কেন? বলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাষা ভালো আছেন? আল্লাহর ওলি কয় আলহামদুলিল্লাহ। বলে চাষা অমুক নদীর কিনারে আপনার একটা ফলের গাছ আছে নাকি? বলে আমার ফলের গাছতে তুমি খোঁজ রাখাও কেন? বলে চাষা ভুল করে একটা ফল খাইছি, আমাকে মাফ করে দেন। বলে মাপ কি তোমার বাপের ঘরের কথা নাকি? সুযোগে সুযোগে এই আল্লাহর ওলি চিন্তা করে নদীর কিনারে গাছ লাগাইছি, ও ফল তো মানুষেই খাইছে, কেউ তো বলতে আসে নাই, মাপ চাইতে আসে নাই। একটা ফল খাওয়ার পরে এই লোকটা মাপ চাইতে আসছে পৃথিবীর মাটিতে, এই একটা আল্লাহর ওলি লোক, তাতে কোনো সন্দেহ নাই। চাষা মাপ করাই লাগবে, হবে না। মাপ কি তুমি চাও? বলে হ্যাঁ চাই। মাপ যদি চাও বলো বলো, 12 বৎসর আমার বাড়িতে গুলামি করতে হবে। কত বছর? ফল কয়টা? এক ফলে কত বছর? আমরা কি ওরকম ফল খাইনি নাকি? খাইনি? জোরে কোন? হাটে বড়ই বেছে না বড়ই? এ বড়ই কত রে? বলে 60 টাকা কেজি। বলে দে 1 কেজি। অত ওজন করতে করতে 250 মারি দিয়েছি, তোর বাপের তা মারিছিস নাকি? আবার পীরগিরি দেখাও, ভক্তগিরি দেখাও। আমার আগে আমার নাতি একটা লালন গীতিতে টান মারিছিল, আমি কিন্তু তখন খাচ্ছিলাম। কি বলছিল জানেন? যা কর তাই কর রে মন,
পিছের কথা রেখো স্মরণ বরাবরই, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন হাতে দেবে দড়ি। ফামাই আমাল মিসকালাত জাররাতিন খায়রা ইয়ারা, জাররা জাররা হিসাব দিয়েই তারপরে জান্নাতে ঢোকা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এক ফলে কত বছর? আর আমরা 1 কেজি ওজন করতে করতে কতটুক খাই? আমার শালা আসছে তো বাজারে, বলছে দুলা ভাই আর কি, আপার জন্য একটু আঙ্গুর লিব। তাহলে আঙ্গুরালাকে বলছে 1 কেজি আঙ্গুর দাও, আঙ্গুরালা আঙ্গুর মাপে, আর আমার শালা শুধু গিলতেই থাকে গিলতেই থাকে। অলি হওয়া এত সহজ কথা নয়। জোরে বলেন ঠিক কিনা? 12 বৎসর যখন হয়ে গেল তখন বলছে, চাচা 12 বৎসর হয়ে গেল যে, বলে 12 বৎসর হলে তো তোমার কি? বলে 12 বৎসর গুলামির বিনিময়ে মাফ করতে চাই। বলে মাফ কি তোমার বাপের ঘরের কথা নাকি? বলে সর্বনাশ করেছে, 12 বৎসর পরে আপনি এই কথা বলছেন। বলে তুমি কি মাফ চাও? বলে হ্যাঁ। বলে তোমার মেয়েটাকে বিয়ে করো। চাচা এই জিনিসটা মাফ করেন, অন্য ডিউটি দেন। আর আমরা হলে কি বলতাম? কাজী ডাকেন, বিয়ে পড়ায় দেন, তারপরে বউ বাড়ি নিয়ে যাই, সাপল দিয়ে কেমনে 12 বৎসর আদায় করতে হয় দেখবো। আর উনি বলছে, না আমার দ্বারা এটা সম্ভব না। বলে মাপও হবে না। বলে বিয়ে করলে মাপ করবেন তো? বলছে বিয়ে করলে মাপ মাপ মাপ। বলে তাহলে কাজী ডাকেন। বলে কাজী তো ডাকবো, আমার মেয়ের কাঠিন্দা শোনো। বলে বলেন। বাবাজি আমার মেয়ের নেড়া হাঁটতে পারে না, আমার মেয়ে বড় কানে শুনে না, আমার মেয়ে কানা চোখে দেখে না, আমার মেয়ে বুবা কথা বলতে পারে না, ন্যাংড়া কানা ঠসা, বিয়ে করবো নাকি? বড় ফির আব্দুল কাদের জিলানির বাবা মনে মনে কয়, মনে মনে, এখন কিছু করার তো নাই বাবু, মাল তো একবারই অসল, ন্যাংড়া কানা বুবা খোঁড়া ওর আবার আছে কি? বিয়ে দিছে, বিয়ে দিলে বউ কি গোয়াল ঘরে না বাসর ঘরে? এ ঘরের খবর জানো না কি? বাসর ঘরে ঢুকছে, বলে এই ঘরে আমার মেয়ে আছে। মেয়ে ওই দরজায় যায়, কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরে কে আসেন সালাম নেন। আর সেখানে তো আমরা বহু মুসলমান আসি, বাসর ঘরে বউকে সালাম দিয়েছি নাকি? তাই সময় তো দেও নাই, সালাম তো দূরের কত। আর কয় আসসালামু আলাইকুম, বিশ্ব সুন্দরী লাভ দিয়ে উঠে বলছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জোরে কর মারহাবা। জামাই বাবাজি তো ঝাইরি দৌড়, শ্বশুর কয় বাবা দৌড় মারলি কেনে? বলে আমি তো ভুল করে অন্য ঘরে ঢুকছিলাম। বলছে না ওইটাই আমার মেয়ে। বলে আপনি যে বললেন ন্যাংড়া লাভ দিয়ে উঠলো, আমি সালাম দিলাম শুনলো, ও আলাইকুম সালাম বললো বোবাও না, আবার আমাকে দেখলো কানাও না। বলে বাবাজি শোনো, আমি ন্যাংড়া বলেছি তার কারণ আমার মেয়ে আমার জীবনে আমাদের পার্শ্বের বাড়িতেও যায় নাই, যার জন্য ন্যাংড়া। বোবা বলেছি কেন? আমি আমার মেয়ে আমার সঙ্গে ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের সঙ্গে কথা বলে নাই। কানা বলেছি কেন? আমার মেয়ে আমাকে ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ দেখে নাই। ঠসা বলেছি কেন? আমার কথা ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের কথা তার কানে যায় নাই। এমন মহিলা বাংলার জমিনে আছে কি নাই? খুজরিফ করলে পাওয়া যাবে না তা না, তবে একটাও নাই। মা খালারা ভালো করে শোনো, মরা কিন্তু লাগবে মা গো, কাফন কাটার আগে আজকের মাহফিল থেকে শুরু করো, আগে কোরআন ধরো, কোরআন পড়ো, ছেলেকে আলিম বানাও, আর জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ, এক ওয়াক্ত নামাজ কাজা করেন না। মেয়েরা তো দূরের কথা, পুরুষরাই তো নামাজ ছাড়িয়ে দিয়েছে, মসজিদের পাশে বাড়ি চেয়ারে বসে সিগারেট টানতেছেন কিরে? মসজিদের পাশে বাড়ি নামাজে যাবি না বলে দেখেন না ঠ্যাঙ্গের গিরি ফাটা? ঠ্যাঙ্গের কি ফাটা? আমি গিরে ফাটা, তাহলে নামাজ পড়বে কি করে? আচ্ছা ঠিক আছে, আমি গিরিটা ফাটলো কেমনে? বলে সাইকেল থেকে পড়ে যাই, গিরিটা ভেঙে গেছে। এটা কোন থানা?
বেড়া থানার এমপি এখন তো জেলে আছে নাকি? জেলে আছে না? যখন এমপি জেলে ছিল না, এমপি যদি বলে ফজরের দুই ঘন্টা আগে যদি কেউ যমুনা নদীর কিনারে গিয়ে দাঁড়াবি, 50 কেজি চাউলের বস্তা সরকারের তরফ থেকে ফ্রি পাবি, খোদার কসম বাবাজি ওই গিরি ফাটা সবার আগে যমুনার কিনারে দাঁড়াবে। ঠিক কিনা? ওরে গিরি ফাটা রে, চাউল আছে আজ আছে কাল নাই, কিন্তু মনে রাখিস আইয়া তু হাল্লাফসুল মুতমাইন্না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নামাজটা পড়ো, খাজার মঈনুদ্দিন চিশতি আজমির শরীফে, আমি মাজার শরীফ জিয়ারত করেছি 32 বার, 3.5 বছর ওখানে মুয়াজ্জিনের চাকরি করেছি। কোথায়? আজমিরে। কত বড় আল্লাহর অলি! আমার বয়স হলো 79 আর ওয়াজের বয়স 47। 10টা রাখেন, 10টা মুসলমান বানাইতে পারি নাই, কয়টা? আর খাজা মঈনুদ্দিন চিশতি 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। সুবহান, কত লাখ? 90 লাখ মাসাসিরা শূন্য খেয়াল করে, এটা তোমাদের ওয়াজ। 90 লাখ মুসলমান বানালে তার একটা আনন্দ লাগে কি লাগে না? তো মিট মিট করে হাসতেছে মাসাসিরা খেয়াল মাইকের দিকে, খাজা মঈনুদ্দিন চিশতির মা মুসকি মুসকি হাসেন, খাজা মঈনুদ্দিন চিশতি মুসকি মুসকি হাসেন। খাজা মঈনুদ্দিন চিশতির মা জিজ্ঞাসা করে, বাবা মঈনুদ্দিন হাসিস কেন? বলে, মা গো হাসি রাখা যায় না গো মা, হাসি এমনিতেই আসে। বলে, কেন? একটা না দুইটা না 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছি। কত লাখ? 90 লাখ। তো ওনার মা বলছে, তো তুই হাসার কেডা? আমি হাসব? বলে, কেন? তুমি বলে, বেটা মঈনুদ্দিন রে, তুই যখন পেটে ছিলি রে বেটা, 10 মাস 10 দিন আমি তোর মা জীবনে ঘুম তো দূরের কথা, চোখের পাতাও ফেলি নাই। সুবহানাল্লাহ, কয়দিন ঘুমাইনি মা? একটু জোরে কোন মহিলারা শুনুক, 10 মাস 10 দিন। বলে, মা তুমি 10 মাস 10 দিন ঘুমাও নি? বলে, না। বলে, কি করিছো? স্টার জালসা দেখেছি। খাজা বাবার মা কি স্টার জালসা দেখছে? টিকটক, ফেসবুক। বলে, মা তুমি সারা রাত ঘুমাওনি, কি করিছো? বলে, বেটা মঈনুদ্দিন রে, সারা রাত নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, যাই নামাজে বসে বসে তসবি জপেছি, ফজরের নামাজ আদায় করে রে বেটা, আমি দুই চোখের পানি ফেলেছি, যাই নামাজে আল্লাহ তুমি আমার পেটের বাচ্চাটাকে বিশ্ব অলি বানায় দিও। বলে, মা 10 মাস 10 দিন তুমি ঘুমাওনি? বলে, না, আমি শুধু আল্লাহকে ডেকেছি। সুবহানাল্লাহ। বলে, বাপ রে। বলে, এইটাতেই অবাক হয়ে গেল। শোনো, বেটা মঈনুদ্দিন রে, মাসাসিরা খেয়াল মাইকের দিকে, যত মাস খুব খেয়াল, যত দিন তুই আমার বুকের দুধ খালি রে বেটা, আমি তোর মা, বিনা অজুতে আমি দুধ মুখে ঠেকাই না। এ বাবাজি, একটা ছেলে কি দুধ একবার দুইবার খায় নাকি? কখন খাবে কোনো বলার জো আছে নাকি? আর ওনার মা বলতেছে, যত মাস যত দিন তুই আমার বুকের দুধ খালি, আমি তোর মা, বিনা ওযুতে আমার দুধ তোর মুখে ঠেকাই নাই। চিৎকার করে বলেন, সুবহান। এরকম মা তলট গ্রামে আছে নাকি? সাথিয়া বেড়া থানার মধ্যে আছে নাকি? এ মা খালারা,
উনার মা 10 মাস 10 দিন ঘুমায় নাই এক দুই নম্বর কথা বিনা অযুতে মা জননী সন্তানের মুখে দুধ দেয় নাই আর আমাদের মায়েরা অযু জানেও না ছেলে দুধ খায় আর মা কি করে টিকটক কি দেখে জোরে কোন ছেলে দুধ খায় আর খাজা বাবার মা বিনা অযুতে ছেলের মুখে দুধ ঠেকায় নাই আর আমাদের মা ছেলে দুধ খাচ্ছে আর মেয়েরা কি দেখতেছে খেয়াল কোন দিক মোবাইলের দিকে ছেলে দুধ খেতে খেতে ঘুমায়ে আস্তে করে গড়ায়ে টেবিলের নিচে চলে গেছে যখন টিকটক শেষ হয়ে গেছে তখন মা বলতেছে আব্দুল কুদ্দুস কই গেলি তুই ছেলে কোন জায়গায় জোরে কোন আর রাস্তায় যাই ডাকতেছে আব্দুল কুদ্দুস আই ছেলে কোন জায়গায় সাসির কবর কোণে সাসার কবর কোণে আর সাসি ছেলে আসে কোন জায়গায় আর ডাকে কোন জায়গায় মা সাসিরা হয়তো বলবিনি এই যে আমাদের বিরুদ্ধে বলা শুরু হয়ে গেছে আরে না না এই আজকালকার এই যে প্যান্ডেলের মহিলারা তো সব পর্দানসীন বাইরে আমার এই খাজা মঈনুদ্দিন চিশতি যখন মারা গেলেন হেলিকপ্টার হয় নাই ফ্লাইট হয় নাই গরুর গাড়ি হয় নাই ঘোড়ার গাড়ি হয় নাই সাইকেল মোটর সাইকেল হয় নাই ওই টাইমে 16 লক্ষ লোক জানাজায় হাজির ছিল কত বড় মার ঘরে অলি জন্মগ্রহণ করেছে 16 লক্ষ লোকজন জামায়াত হয়েছে জানাজায় গেলে আমরা বলি মুখের কাপড়টা সরাও রে শেষবারের মতো একটু দেখে নেই বলি কি বলি না 16 লক্ষ লোকের দাবি ছিল মঈনুদ্দিনের মুখের কাপড়টা সরাও খাজা মঈনুদ্দিন চিশতির মুখের কাপড়টা সরায়ে দেখে যা চেহারার উপরে নূর ছিল মরার উপরে মরার পরে ওনার চেহারার উপরে আরো নূরে নূরান্বিত হয়ে গেছে ওই চেহারার নূর মুবারক দেখে আরো 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়েছে এই ওয়াজটা কেন করছি এই জন্যই করছি মা গো খাজা বাবার মা যদি হতে হয় বড় পীর আব্দুল কাদের জিলানির মা যদি হতে হয় মা গো তোমাকেও অমন মা হওয়া লাগবে কি লাগবে না উনি 10 মাস 10 দিন ঘুমায় নাই তুমিও 10 মাস 10 দিন ঘুমাও না তুমি স্টার জলসা দেখো টেলিভিশন দেখো বেপর্দায় চলাফেরা করো আর ওনার মা ছিল পর্দানসীন যদি অলির মা হতে হয় মা তোমাকে অলি হওয়া লাগবে জোরে বলেন ঠিক কিনা আমি কি মেয়েদের বিরুদ্ধে বলছি নাকি আমাদের দেশে যে পর্দা বাসে উঠছি বাসের ভিতরে এত জাম বাপরে এদিক থেকে মারে ধাক্কা ওদিক থেকে মারে ধাক্কা আমার বাড়ি বর্ডারে ওই বিলাক টিলাক করে মহিলারা কে ধাক্কা মারতে যাই এ জায়গায় লিপস্টিক লেগেছে বাড়ি যাই আমার বউ বলছে কোথায় গেছিলাম বলে গ্রামের বাড়ি গেছিলাম বলে তোমার এই লিপস্টিকের দাগ কেন বলে শোনো আমার দাদা বলেছিল ছোটবেলায় যে মেয়েরা যখন তাইরে পুরুষকে গাছে তুলবে সেদিন কিয়ামত হবে ঠিক ঠিক সেই বরাবর হয়ে গেছে জোরে বলেন ঠিক কিনা আর এক মার কথা বলা লাগে যে মা ঘুম পড়ে থাকলে আল্লাহর রহমতের ফেরেশতা ঘুমের থেকে ডেকে দিতেন জোরে বলেন মারহাবা কত বড় ভাগ্যবান মা ফেরেশতা ডেকে দিতেন মা তাহাজ্জতের টাইম হয়ে গেছে সুবহানাল্লাহ স্বপ্নের ভিতরে কি দেখে ফেরেশতা কি দেখে আর আমাদের দেশের মেয়েরা কয় ও হুজুর একটা তাবিজ দিয়েন তো বলে কেন বলে স্বপ্নে শুধু পুলিশে তাড়ে উনি দেখে স্বপ্নে ফেরেশতা আর আমার এলাকার মেয়েরা স্বপ্নে কিসে তাড়ে আমি পুলিশে তাড়বে কেন মেয়ে মানুষ আপনি কি করেন বলে ফ্যান্সি ডিলের ব্যবসা করি আলামিন দুই বস্তা সিমেন্ট ফ্যান্সি ডিলের ব্যবসা করলে তো পুলিশ দেখবেই জোরে বলেন ঠিক কিনা এই জায়গায় যদি পুলিশ আসে আমরা একটা লোক দৌড় মারবো না কিন্তু যার পকেটে গাঁজার কলকি আছে ঠিকই দৌড় মারবে মনে হয় খবর পাইছে পুলিশ চোরের মন চোরের মন এমন একজন মারে বাবা এই ঘর
ঘরে জন্মগ্রহণ করলেন হযরতে বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি জোরে বলেন মারহাবা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি কাদরিয়া তরিকার আব্দুল কাদের জিলানী চিশতিয়া তরিকার খাজা মঈনউদ্দিন চিশতি আর নকশবন্দ তরিকার হযরতে বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি আমরা ওলি চাই কি চাই না ওলি কি আমরা চাই আমরা কি পীর চাই কিন্তু তাই বলি খাঁটি পীর না ভণ্ড পীর খাঁটি পীরের পক্ষে কারা কারা হাত তোলেন তো ইনশাআল্লাহ তাহলে আমরা খাঁটি পীরের পক্ষে আসি কিনা ভণ্ড পীর বাবা চোরকে যদি বাড়িতে জায়গা দেন খাইতে দেন চোরেরও ধর্ম আছে যে না এই বাড়ি চুরি করা যাবে না কিন্তু ভণ্ড পীর বাড়িতে ঢুকতে দিলে আপনার সব সর্বনাশ হয়ে যাবে বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহির মতো ওই জামানার মুজাদ্দিদ ওই জামানার মহাজ্ঞানী তলট বাজারের মতো একটা জায়গায় সভাপতি সাহেবের মতো একটা লোক একটা হোটেল বানাইছে হোটেল বানাই এক বাবুরসি রাখছে বাবুরসিকে সামান্য কিছু বেতন দেয় আর হোটেলে যা কিছু খাবার বাবুরসি রান্না করে ভাত মাংস খেসুরি পরোটা সব বিক্রি করে নিয়ে পকেটে করে সভাপতি বাড়ি চলে যায় সভাপতি হলো হোটেলের মালিক আর বাবুরসি সামান্য বেতন নিয়ে ওই হোটেলেই ঘুমায় থাকে সামান্য খাবার খেয়ে ঘুমায় থাকে কিন্তু বাবুরসির জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নাই বলেন না সুবহানাল্লাহ বাবুরসির কি কাজা নাই শুধু পাঁচ ওয়াক্ত নাই এশরাকা ওয়াবিন চাষ্ট তাহাজ্জুদ পর্যন্ত কাজা নাই নামাজির পক্ষে আল্লাহ না আল্লাহ বেনামাজির পক্ষে জোরে কর নামাজির পক্ষে বাবুরসি তাহাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে ইশরাক পড়ে আওয়াবিন পড়ে চাষ পড়ে মুনাজাত করে আবুদ মাওলা আমি মালিক হতে চাই না আমি বাবুরসি হয়ে মরতে চাই রাজা বাদশাহ হতে চাই না আমি বাবুরসি হয়ে মরতে চাই কিন্তু আমার একটা মুনাজাত তোমাকে কবুল করা লাগবে আল্লাহর ওলি বাহাউদ্দিনের চেহারা না দেখাই আমাকে কবরে নিও না সুবহানাল্লাহ ওনার কাজ হলো আল্লাহর ওলির চেহারা খানা দেখতে হবে আর আমরা আল্লাহর ওলি চেহারা দেখতে গেলে আগে পীর সাহেব কয় জোড়া খাসি লে আয় বেটা গরওয়ান তোর পীর মার ওরস আর উনি মাবুদ একজন ওলির চেহারা আমি দেখতে চাই এইভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আনতে কানতে কানতে বারো বৎসর হয়ে গেল জোরে বলেন কত বৎসর ধৈর্যের নাম হলো ইমান ধৈর্য আর একটা আল্লাহর দেওয়া জিনিস বারো বৎসর একাধারে কানতেছে যেদিন বারো বৎসর হয়ে গেল কোন এক জালসাই গেছে আলেম সাহেব বলতেছে আসরের নামাজ আনতে দোয়া কবুল হয় এইবার আসরের নামাজ আনতে বলছে মাবুদ গো বারো বৎসর একটা মুনাজাত করে তুমি কবুল করো না কেন আল্লাহর ওলি বাহাউদ্দিনের চেহারাটা না দেখায় কবরে নিও না এইভাবে আসরের নামাজ পড়ে কানলেন জোহর মাগরিব পড়ে কানলেন এশার নামাজ পড়ে কানলেন সভাপতি সাহেব হোটেলের মালিক না বাবুরসি সভাপতিও বাবুরসি শুনতেছেন তো ইনশাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু ভালো ওয়াজ শুনলে আমি বুঝতে পারিছি যা বলছে আপনাদের মনেও আছে আর আমি জলঙ্গি মুর্শিদাবাদে এক জায়গায় ওয়াজ করতেছি এক লোক লাভ দিয়ে উঠে বলছে কোনো ওয়াজ শুনব না আমি তোকে ওয়াজ শুনতে বলিছে কেনা বলে ইউসুফ জুলেখার কাহিনী বলো আমি আর পাগল আমি কি ইউসুফ জুলেখার কাহিনী জানিনি নাকি বলে এরকম সব মৌলবী বলে এদিক ওদিক ওয়াজ করে চলে যায় আমি সেই বক্তা আমি না বস ইউসুফ জুলেখার কাহিনী বিশাল কাহিনী বলতে বলতে ফজরের নামাজের আজান দিয়েছে নামাজ করে মসজিদে ঘুমাইছি যে রাতটা ফর্সা হোক আমি চলে যাব আমি ঘুমাইয়ে গেছি মসজিদে ওই লোক আসি বলছে হুজুর উঠেন আমি তুই কি জানাইছি বাবা হুজুর ইউসুফ জুলেখার কাহিনী এমন ভাবে ওয়াজ করলেন কানতে কানতে আমার চোখে আর পানি নাই আমি তোর চোখে পানি না থাকলে আমি কি করবো যা আমি এখন ঘুমাবো যা হুজুর আমি দোয়া করি হুজুর আল্লাহ যেন আপনাকে ভালো রাখে আমি ভাই তোর দোয়া লাগবে না আমি এখন ঘুমাবো যা বলে হুজুর ঘুমান একটা প্রশ্ন করবো বলে কি
চোখের পানি তো না ইউসুফ জুলেখার কাহিনী শুনতে শুনতে হুজুর গো এত সুন্দর ওয়াজ করলেন কিন্তু আমার প্রশ্ন জুলেখা মেয়ে লোক না পুরুষ লোক আমি বাবা কি শোনা শুনেছিস তুই জুলেখা মেয়ে লোক না পুরুষ লোক তাই বুঝতে পারিসনি আপনারা কিন্তু শুনতেছেন বারো বৎসর কানতেছে বারো বৎসর কানতে কানতে এশার নামাজ পড়ে কানছে কানতে কানতে ঘুমায় আসে নামাজের মুনাজাত কবুল হয় কি হয় না কত বছর লাগলো বারো বছর পীর পাল্টাই নাই মুনাজাতের আইটেম পাল্টাই নাই এই একটাই কথা এইবার শোনেন বারো বৎসর পরে কানতে কানতে মালিক সবকিছু বিক্রি করে নিয়ে চলে গেল হোটেলের বাবুর্চি হোটেলের মধ্যে ঘুমায় আছে এমন সময় ওই দিন কি ঘটনা ঘটছে জানেন বাহাউদ্দিন নকশাবন্দ রহমতুল্লাহ আলাইহে ওই এলাকায় এক জায়গায় জালসা করতে গেছেন জালসা শেষ করে ব্যাগটা কান্দে করে নিয়ে রওনা দিলেন এক মসজিদের বারান্দায় যাই বলছি ইমাম সাহেব ও গো ইমাম সাহেব আমাকে একটু মসজিদে থাকার জায়গা দেন বলছে চাচা মসজিদে জায়গা দেওয়া যাবে না চাকরি থাকবে না বলে বারান্দায় থাকি বারান্দায় থাকলেও চাকরি থাকবে না মসজিদের বারান্দায় জায়গা হলো না ভিতরে জায়গা হলো না আল্লাহর ওলি ব্যাগটা বগলে করে রওনা দিল একটা সুন্দর জায়গা পাইলে সেই জায়গায় চুপচাপ বসে থাকবো ফজরের নামাজের আজান দিবে মসজিদে নামাজ পড়ে আল্লাহর ওলি বাড়ি যাবে হাঁটতে হাঁটতে দেখে ওই তলট বাজারের উপরে সেই দোকান হলো কেমনে হোটেল বাবুর সে শুই আছে আর হোটেলের চুলার আগুন গন গন করে বলছে এই জায়গায় বসে আমি একটু আগুন তাপাব তারপরে ফজরের নামাজের আজান দিবে আমি চলে যাব বাবুরসি ঘুমায় আছে বাবুরসিকে যাই বলছে বাবা ইসা স্যার বলে আপনার একটু আগুন তাপাবো আপনার কি কোনো নিষেধ আছে বলে আরে সাস একটু আগুন তাপাবেন তা আবার বলতে হয় নাকি আল্লাহর অলিরা না বলে কোনো কাজ করে না আর আমরা না বলে মামলাও করি সত্যবাদী ঘুরে বেড়াই সত্যবাদী জেলখানায় আর মিথ্যাবাদী মস্তানের মতো ঘুরে বেড়াই আস্তে করে বলছে আগুন তাপাচ্ছে আল্লাহর অলি আগুন তাপাচ্ছে তাহাজ্জতের নামাজের টাইম হয়ে গেছে বাবুরসি লাভ দিয়ে উঠে ওযু করে যায় নামাজ বিষয়ে তাহাজ্জতের নামাজ পড়তেছে দুই হাত দূরে কে জোরে কো ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন তাহাজ্জতের নামাজ পড়ে কানতেছে মাবুদ আজকে বারো বৎসর একদিন হয়ে গেল আল্লাহর অলি বাহাউদ্দিনের চেহারাটা তুমি কেন দেখাও না একটা মাত্র মোনাজাত তুমি কেন কবুল করো না আল্লাহ তুমি কবুল করো চোখের পানি ঝরায় কান্দে দুই হাত দূরে কে বসা জোরে বলেন মোনাজাত শেষ করে যাই নামাজ গুছাচ্ছে আল্লাহর অলি ডাক দিয়ে বলছে বাপ শোনো আচ্ছা তুমি কান্দতেছো কেন বলে চাষা আমার মনে ব্যথা আছে বারো বৎসর একদিন হলো কি জন্যে বলে এই দেশের বিখ্যাত অলি বাহাউদ্দিনের চেহারা না দেখে যেন আমার মরণ না হয় খট করে পা জড়াইয়ে ধরিছে চাষা দোয়া করেন আল্লাহর অলির চেহারা না দেখে যেন মরণ করে না কার পা ধরি কে কান্দে ক্ষমতা কার নামাজির মোনাজাত কবুল হয় কি হয় না এইবার পা জড়ায় ধরে কানতেছে চাষা দোয়া করাই লাগবে না হলে এই যে ঠান্ডার মধ্যে আপনি আগুন তাপালেন আগুনের তো টাকা নেই নাই ছাড়ো ছাড়ো পা ছাড়ো দুজনের মধ্যে কি ঘটনা ঘটলো বলবো নাকি না মোনাজাত করব তাকে মোনাজাত করে বাড়ি যাই রাজি আছেন তো আর একটা লোক এক মাসে একশো টাকা দেওয়ার মতো আছেন নাকি হাসতেছে কয় বাবাজির পেট ভরে তো চোখ ভরে না উস্তাদের মায়ের চলে কন বিল্লাল ব্যাপারি নিশিরাত্রিতে দুই হাজার টাকা জোরে বলে না আমিন আর এর সঙ্গে মাত্র একশো খান টাকা জোগাড় করতে চাই
কোন দরদ আছো একটু হাতখানা আমার মাওলাকে দেখাও এত বড় একটা ভরপুর মাহফিলের ভিতরে দেখেন বাবাজি লোক কিন্তু বেশি একটা কমে নাই কালেকশন করলে লোক উঠবেই এমনও জায়গা আছে কালেকশন করলে 5 মিনিটের মধ্যে সাফ কিন্তু আজকে আল্লাহর রহমতে কালেকশনও হচ্ছে লোক বসে ওয়াজও শুনতেছে আল্লাহর রহমতে এই মাহফিলে শয়তান প্রবেশ করে নাই এই আর রহমতি মাহফিলে একটা লোক হাত তোলেন যে হুজুর ইনশাআল্লাহ আমার একটা ছেলে মাদ্রাসায় পড়ে আমার ছেলেটার জন্য আমি 100 টাকা মাসে মাসে দিলাম বা কেউ আছেন আল্লাহর কোরআনের খাতে 100 টাকা একটা লোক হাতখানা তোলেন তারপর আমি এই 2000 টাকা কি ব্যাপারি বিল্লাল ব্যাপারি একসাথে সাথিয়া একসাথে মুনাজাত করে আবার ওয়াজ শুরু করব আবার ওয়াজ শুরু করব কি সুবহানাল্লাহ নারায়ে তক হ্যাঁ সারারায় কালকে যে আছে সেখানে যাওয়ার 3 ঘন্টা ঝাড়তে হবে বুঝেন না আপনাদের তো একদিন তো ঠিক আছে দেখি কত দূর করা যায় আর একটা লোক হাত তোলেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 100 টাকা দিব ওয়াজ শোনার লোক আছে 100 টাকার জন্য হাত তোলার লোক না ওই যে করলে তো হবে না নাম ডাকি আহারে আকরাম অ্যাক্সিডেন্ট হয়ে দুই পা নাই এটা দোয়া না করে পারা যায় নিশি রাত্রিতে আল্লাহুম্মা আমিন কবুল করে নিও মাওলা কবুল করে নিও এই পঙ্গু এই গরিব আকরামের 100 টাকা আল্লাহ কবুল করে নিও কবুল করে নাও গো মাওলা কবুল করো মোদেরে আরো কবুল কইরো মাবুদ শুয়ে আছে যারা কবরে আকরামকে তুমি আল্লাহ জীবনে ভাতে কষ্ট দিও না কাপড়ে কষ্ট দিও না মাবুদ গো তোমার কোরআনের খাতে 100 টাকা কবুল করে নাও সাথিয়ার বিল্লাল ব্যাপারে 2000 টাকা দিল আল্লাহ কিসের ব্যবসা করে তা আমার দরকার নাই তুমি ভালো জানো ব্যবসায় বরকত দিও ওদের ঘরে নামাজি পয়দা করে দিও আল্লাহ মা বোনেরা বহু টাকা দান করেছে এ দানকে কবুল করে নিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নারায়ে তাকবীর এত রাত হয়ে গেছে তারপরেও টাকা আসতে আছে বলেন মারহাবা এইবার ও তাবারক আছে নাকি আরে তো বলবেন তো তাবারক আছে পাগল হ্যাঁ হ্যাঁ কাতার তো সোজা করবই আমি এই করতে করতে দাঁড়িয়ে পাই গেছে তারকেন তবারকলি মারামারি আমাদের এলাকায় আপনার এলাকায় নাই এইখানে গামলা দিয়ে মাইরেছে কাইটি হিসাবে কিসে লাগছে রে বলে সবে বরাতে রাত্রে বাতাস আর জিলাফি নিয়ে মসজিদের মধ্যে বিশাল মারামারি গামলা চাইলে মারলো আমি এ তবারক নিয়ে মারামারি করো না তবারক নামা সুন্নত বলে হুজুর কোন হাদিসে পাইলেন বলে সাহাবায়ে কেরাম নবীজির কাছে খেজুর কোরমা নিয়ে গেছে সাহাবীরা একটুখানি অপেক্ষা করতে নবীর হাতের একটু খেজুর কোরমা খাবে তাই তবারক নিয়ে মারামারি করো না এই বলি ওয়াজ করে কেবল নামছি একটা ছেলে যাই আমাকে 10টা টাকা দিয়ে বলছে চা খাইয়েন আমি তুমি কি করো বলে ক্লাস 9-এ পড়ি বলে তুমি আমাকে 10টা টাকা দিছো চা খাবেন কি জন্য হুজুর বহু বক্তার ওয়াজ শুনেছি আপনার ওয়াজ আমার বড় মজা লাগছে তাই 10 টাকা দিলাম বলে নামাজের ওয়াজটা বলে না রোজার ওয়াজ বলে না মা বাপের খেদমত করো বলে না কোন ওয়াজটা বলে হুজুর গো তবারক নামাজ সুন্নত মজা পাইছি আমি তাই দেখি এটাই ভালো লাগলো বলে কি আর বলবো হুজুর 10টা টাকা দিলাম চা খাইয়েন যখন আপনি বলেছেন তবারক নামাজ সুন্নত খোদার কসম 8 প্যাকেট লিছি কয় প্যাকেট লিছে এই যে যুবক সাওয়াল ফল হাসতেছে কয় আগেই কাম সারিয়ে দিল 2-1টা প্যাকেট বেশি নিব আমি তুই যদি একলাই 8 প্যাকেট লিস তাহলে কমিটির ভিতরে ঝামেলা হবে কম পড়লে বলে আপনি মৌলবীরা সকালে এক ফতোয়া দেন বিকালে এক ফতোয়া দেন আপনি বললেন তবারক নামাজ সুন্নত আমি মোনাজ 8 প্যাকেট তো লিছি মোনাজাতের সময় কি বলে মোনাজাতের পরে আমি আরো 2 প্যাকেট লিব আমি বাবারে সুন্নত যার জন্য খালি সুন্নত লিয়ে যাবে
তবারক আছে আপনারা খুশি আর এই তবারকের ভিতরে যে কত বরকত আছে বরকতটা কি জন্য জানেন বিভিন্ন বাড়ির চাউল সব মহব্বতে দেয় ঠিক কি না এই বরকতই আলাদা যে তবারকটা নিয়ে মারামারি যেন না হয় মাদ্রাসার বদনাম যেন না হয় একটু সবাই দাঁড়িয়ে সালাম দিব আর লাইনটা ঠিক করে দাঁড়িয়ে নিব তবারক চলে আসবে ইয়া নবী সালাম سلام عليك صلوات الله عليك সুমি আপনার নাম কলেমায় পড়ি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম জ্বলে গইয়া بجائے رب میرے درود و سلام برگجی دا نبی پر اپنے مدام بلغ لولا بکمالی کشفت دجا بجمالی حسنت جمیع خصالی صلو سلمو یا قوم بال صلو على صدر الامین مصطفى ما جاء الا رحمه لل আমাদের মা বাপ সহ এলাকার সকল গোরস্থানবাসীর জন্য একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস 11 বার দরুদ শরীফ আমরা জিয়ারত করব তবারক দিতে থাকবে আমাদের খেয়াল কি তবারকের দিকে হবে না আল্লাহর দিকে জোরে কোন তবারক তো দিবেই অত তবারক তবারক করলে তো হবে না আল্লাহ আল্লাহ করেন সবাই পড়ুন বিসমিল্লাহির রহমান এই তবারক দিতে থাকেন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سورة إخلاص تین بار پڑھلے ایک ختم قرآن شریف پڑھنے کی ہوے سبحان اللہ کو بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد اللهم صل على سيدنا مولانا محمد النبي الامي وعلى اله واصحابه وبارك وسلم আগামী 2 নভেম্বর
আজকে 29 তারিখ 30 31 1 2 দোসরা নভেম্বর সোনাতলা নতুন পড়া বাইতুল আকসা টাউন মসজিদের উন্নতি করবে বিশাল ইসলামী জালসা এই জালসায় প্রধান বক্তা আছে আলহাজ এম এম ডি আশরাফ আলী মোল্লা সিদ্দিকী সাহেব দ্বিতীয় বক্তা আছি আমি অনেক বক্তা আছে আপনাদের দাওয়াতটা দিলাম ওনারা দাওয়াতটা আমাদের কাছে মাইকে দিতে বলেছে আলহামদুলিল্লাহ বৃষ্টি নাই ঝড় নাই সুন্দর পরিবেশে তলট দারুস সামাদ হাফিজিয়া মাদ্রাসার আজকের বাৎসরিক জালসা আল্লাহ তাআলা যে সুন্দরভাবে করতে দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ এত রাত পর্যন্ত আপনারা যে ধৈর্য সহকারে বসে আছেন আল্লাহ তাআলা যে আমাদেরকেও বসায় রেখেছে সবাই বলেন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কারণ কিন্তু ঢোলন আসে নাই ঘুমের ভাব আসে নাই যারা গেছে তারা গেছেই তবে অধিকাংশই যায় নাই এখন আমাদের কাজ হবে মাওলার কাছে ভিক্ষার ঝুলি নিয়ে হাত তোলা জোরে বলেন ঠিক কিনা আমরা মাওলার কাছে চাবো তবারকের জন্য মাওলার খেয়ালটা যেন না হারায় আল্লাহুম আমিন সবাই বলুন আল্লাহুম আমিন আহা গুনার গুনাগুলির দিকে খেয়াল করো বলুন আমিন দশ মাস দশ দিন পেটে করে মা টানতে গিয়ে নামাজ রোজা কাজা করে ফেলাইছে আল্লাহ তাআলা যেন তাদেরকে কষ্ট না দেন সবাই বলেন আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বড় আশা করে তুলেছি হাত মাওলা তোমার দরবারে মাফ করো গো মাওলা দয়ার নবীর খাতিরে নিশিরাত দাড়ি পাকা দাঁত পড়া বৃদ্ধ মানুষ আমিন আমিন করে অ্যাক্সিডেন্ট করে পা অসল হয়ে গেছে আমিন আমিন করে এক পাগল প্রতিবন্ধী সেও হাত তুলে আমিন আমিন করে কার হাত ফিরত দিবা মাদ্রাসার ছেলেরা আমিন আমিন করে মাদ্রাসার শিক্ষক আমিন আমিন করে মক্কা মদিনা জিয়ারত করা হাজি ভাই আমিন আমিন করে তুমি কার হাত ফিরত দিবা আজকের মোনাজাত কবুল করে নাও দয়ার নবীজির রওজা পাকে তলট হাফিজিয়া মাদ্রাসার সারা রাত্রির জালসার হাদিয়া পৌঁছায় দাও তাম পৃথিবীর নবীদের দরবারে পৌঁছায় দাও সাহাবায়ে কেরামদের দরবারে পৌঁছায় দাও অলিদের দরবারে পৌঁছায় দাও ডাইনে বামে পিছনে সামনে যত মানুষ আছে এতিম মাহারা ওই মা কবরে শুয়ে ডাক দেয় কে যাও রে পথিক রাস্তা দিয়া হাঁটিয়া সুরা ফাতিহা সুরা এখলাস যাও না একবার পড়িয়া এতিমের হাতের দিকে তাকাও মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যত এতিম হাত তুলেছে এই এলাকার সকল গোরস্থানকে আজাব মুক্ত করে দাও এমনও মানুষ আছে হাজার হাজার টাকা ডাক্তারকে দিয়েছে অসুখ ভালো হয় নাই মা রুগী বাবা রুগী নিজে রুগী স্ত্রী রুগী মাবুদ গো আমি বিশ্বাস করি ডাক্তার রুগী বাঁচাইতে পারে না ডাক্তার রুগী মারতে পারে না একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালা তুমি তুমি প্রত্যেকের ঘর থেকে রোগ উঠায় না এমন মানুষ হাত বাড়িয়েছে লক্ষ লক্ষ টাকা ব্যাংক থেকে লোন নিয়েছে বিপদে পড়ে সুদে টাকা নিয়েছে ঋণের বোঝা কান্দে করে যদি আজকের মহাফিলে কেউ হাত বাড়ায় ঋণ পরিশোধ করার একটা রাস্তা আমাদের দেখায় নিশিরাত্রে চিৎকার করি মাওলা এমনও মানুষ আছে ঘরে যুবতী মেয়ে জাহিলিয়াতি জামানা টাকা ছাড়া বিয়ে হয় না গরিব মা বাপ
এটা ওটা বিক্রি করে টাকা জোগাড় করতে পারবে কিন্তু চরিত্রবান ছেলে পাওয়া মুশকিল ওগো মাওলা চরিত্রবান ছেলের ব্যবস্থা করে মা বাবাকে চিন্তা মুক্ত করে দাও পর্দার আড়ালে মা বোনেরা অনেক টাকা দান করেছে আল্লাহ ওদের ঘরে শান্তি রহমত ভরপুর করে দাও আল্লাহ ছেলে সন্তানকে মানুষের মতো মানুষ বানায়ও স্বামী স্ত্রী মহব্বত রাখো আল্লাহ মা বোনেদের নামাজ পড়ার মতো মন তৈরি করে দাও এমনও মানুষ হাত বাড়িয়েছে ব্যবসা চাকরি বাণিজ্য চাষাবাদ কিছু নাই সংসারে বড় কষ্ট কিন্তু তোমার উপরে ইমান আছে আল্লাহ দিন একদিন ফিরাবে আমি দোয়া করি যারা একেবারে বেকার হয়ে গেছে বেকারত্বের অভিশাপ থেকে তুমি সবাইকে বাঁচিয়ে নাও এই তলট এলাকার মানুষ 80 জন ছাত্রকে লালন পালন করে এই মাদ্রাসাখানে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও জমিদাতা একটা সিমেন্ট এক ব্যাগ সিমেন্ট দাতা একখানা ইট দাতা শুরুতে যে একখানা বাঁশের খুঁটি পর্যন্ত দান করেছে কিয়ামতের মাঠে তোমার হাবিবের সঙ্গে পরিচয় করায় জান্নাত দিও আল্লাহ যেসব মা বাবা সন্তানকে মাদ্রাসায় পড়তে দিয়েছে হক্কানি আলেম না বানায় কবরে নিও না সামান্য বেতন নিয়ে হাফেজ সাহেব কারি সাহেবরা এই কোরআনের খেদমত করে যাচ্ছে আমি মুসাফির হলে দোয়া করে যাই কোনো উস্তাদ যেন কোনো দোকানে একটা পানও বাকি করে না খায় আর রব্বুল আলামিন ক্লাস ওয়ান প্রাইমারি হাই স্কুল কলেজ ভার্সিটি যত ছাত্র ছাত্রী ভাইয়েরা আজকের মাহফিলে হাত তুলেছে তাদের জন্য দোয়া করি আল্লাহ রব্বি শরহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা ব্রেন শক্তি বাড়িয়ে দিও লেখাপড়ার দিকে ছেলেদের মনটা ঢুকাইয়ে দাও আয় আল্লাহ তোমার কাছে নিশিরাত্রে আমি গুনাহগার একটা ভিক্ষা চাই এই ভিক্ষাটা তুমি দাও আমাদের দেশের যে পরিস্থিতি কোন মানুষটাকে এই দেশের গদিতে বসালে আমরা কোরআনের আয়ন বাস্তবায়ন করতে পারব আমরা স্বাধীনভাবে চলতে পারব আমাদের ঘরে ঘরে সব মুসল্লি বেড়ে যাবে আমাদের ভিতরে চাঁদাবাজী সন্ত্রাস এগুলো থাকবে না এই সোনার বাংলাকে একটা তমন ভালো ছেলে বসায় দাও আল্লাহ আর রব্বুল আলামিন আজকের মহাফিলের যিনি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুব জাহাঙ্গীর আলম ভাইকে যাত্রার ম্যানেজার হওয়া যায় সিনেমার ক্যাশিয়ার হওয়া যায় এত বড় একটা জান্নাতের বাগানের সভাপতি হওয়া তোমার ইচ্ছা ছাড়া হয় না কাল কিয়ামতের মাঠে সভাপতিকে ডেকে আল্লাহ তোমার হাবিবের সাথে পরিচয় করায় জান্নাত দিও যারা মাদ্রাসার ছেলেদেরকে নিজেদের রুজি ভাত দিয়ে পুষে পুষে রেখেছে এদের কবর থেকে উঠানোর সময় নূরের পাগড়ি পরায় উঠায়ও আল্লাহ উস্তাদগুলোকে কবুল করে নিও মাদ্রাসার কমিটির সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার সকল সদস্য ভাইকে একবার হজ করায় নিও কিয়ামতের মাঠে সবাইকে একসাথে জান্নাতবাসী করে দিও আল্লাহ এই তলটের মানুষ যেন নিজের জীবনের থেকে মাদ্রাসাকে বেশি ভালোবাসে মন মানসিকতা তৈরি করে দিও আয় রব্বুল আলামিন নিশিরাত্রিতে জাহাদ দুখানা আমরা তোমার দরবারে তুলেছি পয়সার অভাবে পেটের দায়ে এই হাত কোনো মুনাফেক বেঈমানের কাছে নিচু বানায়ও না গরিবী হালতে জালসা কমিটি যা কিছু তবারক তৈরি করেছে এই তবারককে তুমি জান্নাতি খাবার হিসাবে কবুল করে নাও আয় আল্লাহ আজকে যারা বাকিতে নগদে দান করাই করেছে আল্লাহ তুমি এদের ঘরে অভাব দিয়ে কষ্ট দিও না মাইক ছেড়ে দেওয়ার আগে
মুনাজাত শেষ করার আগে আল্লাহ তোমার দরবারে শেষ দরখাস্ত নদীতে ডুবে মরতে দেখেছি আগুনে পুড়ে মরতে দেখেছি অ্যাক্সিডেন্ট হয়ে মরে পড়ে থাকতে দেখেছি প্যারালাইসিস হয়ে বিছানায় চিল্লায়ে চিল্লায়ে মরতে দেখেছি দিনে দিনে দিন শেষ হয়ে যায় কখন জানি আজরাইল বুকে হাত মেরে দেয় তলট হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক জালসার শেষ দরখাস্ত যেখানেই মরণ লেখো যেদিনই মরণ লেখো পাক্কা নামাজি পাক্কা মুসলমান পাক্কা ইমানদার না বানায় তুমি আমাদেরকে কাফনের কাপড় পরায়ো না সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খলকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ